কথায় যদি কিছু বলি তাহলে কোনো ভালো কিছু কোনো খুশি ভাগাভাগি করে উৎসব মুখর পরিবেশে ভালো সময় কাটিয়ে খুশিটুকু আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য যে আয়োজন তাকে সেলিব্রেশন আমরা বলছি বিখ্যাত আমেরিকান টিভি হোস্ট অ্যান্ড মিডিয়া এক্সিকিউটিভ অপরা প্রফেয়ার একটা লাইন আমার খুব খুব পছন্দের উনি বলেছিলেন কোনো একটা জায়গায় যে দ্য মোর ইউ ফ্রেজ অ্যান্ড সেলিব্রেট ইউর লাইফ দ্য মোর দিয়ার ইজ ইন লাইফ টু সেলিব্রেট আসলেই তাই লাইফের পজিটিভ ভাইব নিয়ে নিজেকে অন্যকে সবাইকে এনকারেজমেন্ট দেওয়াটা খুব জরুরি হিড দ্যস অফ ফেলিয়ার খারাপ সময় কি শেখায় তাও মাথায় রেখে দেওয়াটা কিন্তু বেশ বুদ্ধিমানের কাজ অনেক সময় সেলিব্রেট করতে করতে আমরা আর বাদ মানি না সেই ভালো সময়টাই উল্টো আগাম খারাপের কিছু জানান দেয় বা আভাস দেয় আজকে কথা বলবো সেলিব্রেশনস নিয়ে ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই বরাবরের মতো সাথে আছেন আমি হাজবেন্ড বেন্টি পরশুমে থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথেই আপনাদের পাশে আর আমার সাথে আছেন দুইজন স্বনামধন্য মানুষ কারা আছেন পরিচয় পর্ব শেষ করে তারপর আজকের প্রসঙ্গে ফিরছি শুরুতেই আমার সাথে আছেন মোহাম্মদ হেলাল উদ্দিন সাবেক সহ সভাপতি এফবিসিসিআই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই কেমন আছেন ভালো আছেন এবং আমার সাথে আছেন অ্যাডভোকেট শিমুল পারভিন লেখক এবং সংগঠক উৎসবের শেষ নেই এবং সময়ের সাথে পাল্লা দিয়ে তাল মিলিয়ে যেহেতু দেখা যাচ্ছে লাইফ আমাদের খুব খুব অ্যান্ড বিজি ঘড়ির কাটার সময় ধরে আমাদের ছুটতে হচ্ছে সেক্ষেত্রে যেকোনো এখন আমরা পেলে কোনোটাই আর ছাড় দেই না একদম বেস্টটা দিয়ে উসুল করে আসলে আমরা সেলিব্রেট করি তো দ্যাটস থিং যে আমরা লাইফটা সেলিব্রেট করছে কিন্তু আজকে আমরা যেখানে একটু আসলে সেটা হচ্ছে আমরা হয়তো করে যাচ্ছে। এবং ওইটা আমাদের পুরা সোসাইটি বা ফ্যামিলির জন্য একটা হুমকির সম্মুখীন হচ্ছে হয়তো কথাগুলো খুব ছোট ছোট কিন্তু এটা ইম্প্যাক্টটা লাইফে অনেক বড় তো এখানে শুরুতেই আসলে হচ্ছে ড্রাগ এই প্রসঙ্গে আপনি আসলে কি বলতে চান ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে আপনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন এগুলো একেবারে সঠিক ব্যাখ্যা আপনি বলেছেন আমাদের ধরেন একসময় আমরা থার্টি ফার্স্ট নাইট করতাম এবং থার্টি ফার্স্ট নাইটে আমাদের এক ধরনের ইয়ে ছিল যে ওই দিন আমাদের এক ধরনের অ্যালকোহল প্রয়োজন হয় বিয়ারের দরকার হয় হ্যাঁ এবং রাস্তায় আমরা দেখতাম যে মানুষ উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছে রাত্র একটা দেড়টা দুইটা এবং আপনি শুনে আশ্চর্য হবেন আমার এক বন্ধু ছিল গুলশান মার্কেটের প্রেসিডেন্ট তার একটাই ছেলে তো সে ট্রাকে করে ওই দিন রাতে 30% আজকে থেকে প্রায় 15 বছর আগের কথা বলছি ও ট্রাকে করে ঘুরছে ঘুরছে এটা মানে 31st নাইট মানে হচ্ছে প্রত্যেককে আনন্দ করতে হয় নাকি আম ওর ট্রাক থেকে পড়ে গেছিল খেলতে মারা গেছে এই যে তার দুঃখটা সারা জীবনের জন্য যেতে এসেছে আর যে চলে গেল সেটা চলে গেল তার যে বাবা মা বাতা যাতτηση রেখে গেলেন সে কিন্তু সারা জীবনের কান্না কিন্তু সেই বইতে শুরু করলো প্রশ্ন হচ্ছে একটা কথা আছে ইংলিশে অ্যাক্সেস ইজ এনিথিং ভেরি ব্যাড আপনি যাই কিছু করেন নিয়মের মধ্যে করেন এবং এটা নির্দিষ্ট গন্ডির মধ্যে করেন গত বছর আপনি মনে আছে ওই যে থার্টি ফার্স্ট পুলিশ বলল যে সন্ধ্যায় সাতটার পরে কাউকে বাইরে কোনো রকম উৎসব করতে দেওয়া হবে না এটা নিয়ে আমরা টকশোতে গেলাম আমার সঙ্গে খুব বিজ্ঞ লোকজন ছিল সবাই বলছে না পুলিশ এটা করতে পারে না আমি আনন্দ করবো কেন পুলিশ আমাকে বাধা দেবে না থার্টি ফার্স্ট না আমি ঘুরে বেড়াবো আমার একটা মুক্ত চিন্তা আছে মুক্ত স্বাধীনতা আছে হ্যাঁ এটা পুলিশ করতে পারে না তো আমার কাছে তখন মনে আছে আমি ওখানে বসে আমাকে যখন প্রেজেন্টে জিজ্ঞেস করলেন আমি বললাম যে আমি মনে করি পুলিশ এই কাজটি যথাযথ করেছে এবং এইটি আমাদের করা উচিত আপনি সিকিউরিটি ফার্স্ট আপনাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে আপনি দেখেছি আমাকে মনে করতে হবে আমরা একটা কথা আমরা বলি যে ধর্ম যার যার উৎসব সবার তার অর্থ এটাই না আমরা পাবলিক লুইচিন্তি করবো এটা দেশের বাইরে অনেক জায়গায় হতে পারে দেশের বাইরেও কিন্তু বন্ধ হয়ে গেছে আপনি দেখেন সারা পৃথিবীতে কিন্তু এক ধরনের আপনি আপনার আমাদের এত প্রাণহানি ঘটতে দেখতে হচ্ছে তো এরপরে আপনার নিরাপত্তাটা কিন্তু প্রধান বিষয় এবং আমি সেদিন কিন্তু বললাম যে পুলিশ যে কাজটি করেছে যথার্থ করেছে কোনো ক্রমেই থার্টি ফার্স্ট নাইট আমাদের কোনো কালচারের মধ্যে পড়ে না তারপরে উৎসব ঠিক আছে আমরা করব ঠিক আছে করব কিন্তু একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে এবার দেখেন পয়লা বৈশাখ আমি দেখলাম আমাদের যে সাংস্কৃতিক গোষ্ঠী আছে একটা টেলিভিশনে আমি দেখছিলাম সেই একজন সাংস্কৃতিক মনে মনে অভিনেতা উনি বলছেন যে না আমরা কেন আমাদের সন্ধ্যার পরে কোনো কাজ করতে দেবে না আমাদের আমরা কোনো অনুষ্ঠান করতে পারবো না সেই কারণে যারা ছিলেন তাদের হচ্ছে যে না এটা কেন কেন করবে আমাদের নিরাপত্তা দিবে এখানে মঙ্গল শোভাযাত্রা মনে হচ্ছে মঙ্গল না পুলিশের শোভাযাত্রা এখন প্রশ্ন হচ্ছে পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে আর আপনি সেটাকে গ্রহণ করবেন না এইটা আমাদের কি কারণে হচ্ছে আমি নিজেও বুঝে না আপনি দেখেন এই বৈশাখী মেলাটা এটা কিন্তু বাঙালির মেলা এটা আমরা সকাল থেকে শুরু করি সন্ধ্যা অব্দি করবো রাতের বেলা এটা উন্মুক্ত জায়গায় আপনি এখানে নাচ গান করবেন উন্মুক্ত জায়গায় আপনি মানে গান টান বাজাবেন সবাই কিনে হৈ হুল্লুর করবেন একটা দুর্ঘটনা ঘটলে কে দায়িত্ব নেবে একটা দুর্ঘটনা মানেই হচ্ছে যে সারা দেশটা আনরেস্ট হয়ে যাবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের দেশে কিন্তু অব্যাহতভাবে সরকার খুব দৃঢ় এই মাস্তান্তান এখন দেখবেন মাস্তান আর গড়ে উঠছে না কারণ কেন বলছি কথাগুলো একটা দুর্ঘটনায় কিন্তু মানুষকে আসলে কাঁদিয়ে ফেলে তো আমার মনে হয় যে সরকার যে কাজটি করছে বর্তমান পুলিশ যে কাজটি করছে এখানে আমি একেবারে পুরোপুরি একমত যে আসলে আমাদের আনন্দ করব উৎসব করব নিয়ন্ত্রিত ভাবে উন্মুক্ত এমন কিছু করবো না যেখানে নিরাপত্তাহীনতা থাকে আর আপনি যে কথা বলেন যে মাদক কিভাবে আসে। কোনো উচ্ছব মানে হচ্ছে যে বাচ্চাটি সিগারেট কখনো খানা সেও বন্ধুটাকে একটা সিগারেট টান দেয় অথবা যে বাচ্চাটি কখনো মাদক নেয়নি সেও দেখে আর 10টা বন্ধু নিচ্ছে নিলে বেশি করে আনন্দ করা যায় যখন আপনি মাদক নিচ্ছেন তখন কিন্তু আপনার টোটাল মানে শরীরটাই কিন্তু একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু তাকে প্রথম শিক্ষাটা কিন্তু আমার কিন্তু উৎসব থেকে আসা হ্যাঁ অতএব এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো ক্রমে উচ্ছবটা ইকotra বলছেন যে অনিরাপত্তা দেখে আনে ওই জায়গা যেটা আমরা না যাই খুব ঠিক আমি তপুর কাছে আসবো ভাই জামানটা বলছিলেন যে সিকিউরিটি ফার্স্ট এবং নিউজিল্যান্ডের মতো এক শান্তি প্রিয় আর সত্যিকারের আসলে শান্তিময় একটা দেশে যখন এরকম একটা ঘটনা ঘটে যায় এটা আমাদের ভিডিও গেমের মতো লাগে বাস্তবতা বিশ্বাস করতে কষ্ট হয় সেখানে আসলে অনেক কিছু অনেক জায়গায় হতেই পারে এটা আমাদের মেনে নিতে হবে আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে সবসময় মধ্যম পন্থা অবলম্বন করাটা আসলে ধর্মের ক্ষেত্রেও বলে যে খুব জরুরি হ্যাঁ ধর্মেও বলে যে মধ্যম পন্থা অবলম্বন করুন এবং ভাইয়া যেমনটা বলেছেন যে এক্সেস অফ এন থিং ইস ভেরি ভেরি ব্যাড ওটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আজকে হোক কালকে হোক ওয়ান ইয়ার পরে হোক দশ বছর পর হোক আমার কাছে বোমে মতো ছুটে আসবে তো এর প্রসঙ্গে আসলে আপনি কি বলতে চান আমি বলতে চাই প্রথম কথা যেটা আমাদের থামাটা কোথায় থামতে হবে সেটা আমাদের জানাটা খুব জরুরি যেটা আমরা অনেক সময় বুঝি না যে আমরা কত দূর যাব উৎসব মানে আমাদের আসলে সংস্কৃতির সাথে যে মিশে আছে আমরা ছোটবেলা থেকে যেভাবে দেখে এসছি সেটি থেকে যেন আমরা বেরিয়ে এসে একটা অন্য কিছু না করি যেটা আপনি বলছিলেন বা ভাইয়া বলছিলেন যে ড্রাগের দিকে যেন আমরা না ঝুঁকি বা আমরা উৎসবের নামে যেন মাদক দ্রব্য সেবনের দিকে যেন না ঝুঁকি সেটি আমাদের একটা বোধ ভিতরে থেকে থাকতে হবে কিন্তু উৎসব তো আমরা বাদ দিতে পারবো না এটি তো আমাদের একটা প্রাণের ব্যাপার আর উৎসবকে কেন্দ্র করে আমাদের একটা সম্প্রীতি আমাদের বন্ধন সেটা পরিবারে হতে পারে বন্ধু বান্ধবের সাথে হতে পারে গোষ্ঠীর সাথে হতে পারে যখন পহেলা বৈশাখ আসে আমাদের এই দিনটিকে কেন্দ্র করে আমরা পোশাক কিনি আমরা মানুষকে দাওয়াত করি আমরা একটা জায়গায় মিলিত হই আমরা নাচ গান এবং বিভিন্ন রকম সংস্কৃতির আদান প্রদান একটা খাবার স্পেশাল একটা দিনে আমরা খাই তো এগুলো তো আমরা বন্ধ করতে পারি না কারণ এটা আমাদের সংস্কৃতির একটা অংশ কিন্তু সেটাতেও আমাদের একটা বোধ থাকতে হবে যে আমরা কি আর যেটি এবার বললেন যে একটি বন্ধ করা হয়েছে এবছর বিশেষ করে সন্ধ্যার পরে এটিও হয়তো জরুরি কারণ না হলে যে নিরাপত্তাটা তো আমাদের সবার আগে চিন্তা করতে হবে যে আমরা একটা আনন্দ করতে যেয়ে সেটি যদি বিপরীত ফল দেয় তো সেটা সেটা যা বা যার পরিবারে হলো বা যাদেরকে নিয়ে হলো সকলের জন্য সেটা অনেক বেদনার তো আমি মনে করি সেটির দিকেও আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু উৎসব বন্ধ করা যাবে না এটি আমাদের প্রাণের আয়োজন এটি থাকতেই হবে আমাদের সাথে জ্যাক ভালো লাগলো কথা বলে আর একটু লম্বা সময় ধরে কথা বলবো এই মুহূর্তে একটা ব্রেক নিতে হচ্ছে সরি ফর দ্য ডিস্টারপশন ইয়ার ওয়াচিং ফার্মাসিস্টেন্টা চায়ে উইথ মাসন আমরা আজকে কথা বলছি সেলিব্রेशंस বা উৎসব নিয়ে পরিবেশ চারিদিকে জানতে চাই আজকে আমরা কথা বলছি সেলিব্রেশন বা উৎসব নিয়ে তখন যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আশা করছি ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন কারণ আমরা আমাদের তরফ থেকে একটা অ্যাওয়ারনেস বা বাজ ক্রিয়েট করতে চাই যেটা আমাদের স্বাভাবিক লাইফে অন্য সময় কোনো না কোনো সময় আসলে মাথা একটা নিজেদেরকে একটা কি বলবো অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হেল্প করবে এবং আমি বিশ্বাস করি যে দু চারটা কথা অনেক সময় অনেক বড় বিপদ থেকে আমাদের রক্ষা করবে এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের আয়োজনে বসা ভাইয়ের কাছে একটু আসব। উৎসবের ক্ষেত্রে একটা ব্যাপার খুব কমন যে পিয়ার প্রেশার তৈরি হয় আমি এটা কোনো অকেশনে যাচ্ছি আমি আমার কাজিনের হলুদ কোনো ফ্রেন্ডের অ্যানিভার্সারি নাইট বা কিছু একটা যাচ্ছি বা কারোর কোনো একটা সাকসেস সেখানে দেখা যাচ্ছে আমি যাওয়ার পরে অনেকে হয়তো বা সেখানে অ্যালকোহল নিচ্ছেন অদ সেবন করছেন এবং তারা কিন্তু আমারই মানুষ এমন না যে আমি তাদেরকে ডিসলাইক করছি অপছন্দ করছি তাদের সাথে আমার কন্ট্যাক্ট নেই তো যখন এরকম একটা সিচুয়েশনে নাইনটি মানুষ যখন আসলে সেই জিনিসটা নিচ্ছে একজন যদি খুব সচেতন মানুষ সচেতন ভাবে না করে তখন সে না বলতে পারাটা খুব কঠিন অনেক শক্ত মানুষও অনেক সময় পারেন না তো এখান থেকে গুটি গুটি পায়ে কিন্তু একটা ঘটনার সূত্রপাত হয় আমি আর একটা জিনিসও বিশ্বাস করি যে ওয়ান ফাইন মর্নিং কেউ ঘুম থেকে উঠে চিন্তা করেন না যে আমি ড্রাগি হয়ে যাব এটা আস্তে 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 মনের অজান্তে হয়ে যাও এবং সব মানুষ আসলে সমান শক্তি রাখেন না মানসিক শক্তি এবং সমান পরিমাণে স্মার্ট বা সচেতন না অনেকে মনে করছেন যে আমি আজকে একটু খেলে কি হয় আমি তো আসলে মাতলামি করব না আমি তো আসলে আহ মানে ডিপ্রেশন বা ওই এর মধ্যে ঠুকবো না কিন্তু মনের অজান্তে এরকম অসংখ্য মানুষ এই পথে হাঁটছেন বলে আজকে আমাদের তিনজনের এখানে বসা আজকে একটা ন্যাশনাল টিভিতে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে তো আমার আপনার কাছে প্রশ্ন পিয়ার যে যে ব্যাপারটা মানুষের প্রেসারে পড়ে লোকে কি বলবে লোকে কি ভাববে সেটা বলে একটা খারাপ কাজে নিজেকে যুক্ত করা এই প্রসঙ্গে আপনি অডিয়েন্সকে কি বলবেন ধন্যবাদ আপনাকে আপনি অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আপনি বিষয়টা হচ্ছে কি আপনার প্রথমত আপনাকে বুঝতে পারবেন কোন ধর্মকে বিশ্বাস করেন হুম হুম আমি যদি মুসলমান হই তাহলে তো ওখানে আমরা যাওয়ারই কথা না খুব অনেস্টলি বলছি অথবা অন্য কোনো যে ধর্ম পারমিট করে সেখানে সে যাবে এবং এমন কোন ধর্ম নাই যে ধর্মে বলা নাই যে মাতাল হওয়া মাতাল হওয়ার সুযোগ অন্য কোনো ধর্ম যদি বলেও থাকে যে ঠিক আছে তুমি অ্যালকোহল এই নিতে পারো বা নেয় সেই ক্ষেত্রে মাতাল হওয়া পর্যন্ত কিন্তু অ্যালকোহল দেখবেন পৃথিবীটা হচ্ছে একটি জায়গায় আমরা যেহেতু মুসলমান আমাদের প্রথমত আমার একটা ভ্যারিয়ার আছে আমি আমি কিন্তু ইচ্ছা করলেই এই কাজটি করতে পারি না তারপর যখন করি এটাকে একেবারে লুকিয়ে করা বা একেবারে মানে বদ্ধ ঘরের মধ্যে করা উচিত এক দ্বিতীয় হচ্ছে প্রথমত আমি বলছি কিন্তু না করাটা উচিত তো আপনি যখন এই কাজটি করছেন আপনাকে খেয়াল রাখতে হবে যে মানে আপনি অ্যালকোহল নেবেন অ্যালকোহল যাতে আপনাকে না নেয় এইটা আপনাকে মাথায় রাখতে হবে প্রবলেমটা হচ্ছে কি

সরকারকে অনেক রকম ঝুঁকি নিতে হয়েছে অনেক মানুষের জীবন মানে হানি হয়েছে তারপরে কিন্তু নিয়ন্ত্রিত হয়ে এসছে আমাদের দেশে কিন্তু নিয়ন্ত্রণ করার কথা মানে প্রধানমন্ত্রী বলেছেন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন বাট আমরা মনে করছি না এখন এই নিয়ন্ত্রণ হয়ে গেছে আমরা মনে করছি এটার জন্য আরো ব্যাপক মানে এক ধরনের ক্রাশ প্রোগ্রাম নেওয়া উচিত আমরা যে সমাজে যাচ্ছি এই সমাজটা কিন্তু আমরা চাই না ছোট্ট ঘটনা বললে আপনি বুঝবেন

মামা আমি কি করবো মামা মানে আমার কাছে বিশ্বাস করেন এই দৃশ্য যে না দেখছে সে বুঝবে না কি করুন দৃশ্য মানে সে একটু খেতে যাবে সে না দিন একটু খেলে তার হবে না এরপর সে দশ মিনিট পরে ঘুরে আসছে তারপর আবার তার একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হয়ে গেল তার কাটাটা এই যে প্রবলেমটা সে কিন্তু জানছে সে বাঁচবে না সেই জিনিসটা নিচ্ছে সে কিন্তু জানে যে আমি বেশি দিন বাঁচবো না এটা আমাকে ক্ষতি করছে দিনের পর দিন

ধরনের এই যে যে কোন 31st নিয়া আমাদের মধ্যে এক ধরনের মতদ্বৈততা আছে যে আমি 31st করব কি করব না। আবার আমাদের পয়লা বৈশাখ নি এক ধরনের মতদ্বৈততা আছে। মতদ্বৈততা কোনটা? সেটা হচ্ছে যে আপনি এই শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা এটা কি মুসলমানরা করতে পারে কি পারে এই হিন্দু অনিকালচার এই হিন্দুরা কালচার এই যে দ্বিমত আমাদের মধ্যে তো সেখনে তো এক ধরনের নিরাপত্তার প্রয়োজন। কথাটা খেয়াল করেন যেহেতু দ্বিমত আছে আমার কথা হচ্ছে যে আমরা দ্বিমত রাখতেও চাই না হ্যাঁ আমরা লেটা এখন বসতে পারি বসে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোন মানে আমি কিন্তু এই আনন্দটাকে এই উৎসবটাকে একেবারেই বাঙালি উৎসব করতে চাই এটা মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না আমি চাই আমরা যারা বাংলা ভাষায় কথা বলবো সেই ক্ষেত্রে যদি দ্বিমত থাকেও আমার মনে হয় বসে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে আমরা এই জিনিসগুলো বাদ দিব এই জিনিসগুলো সম্পৃক্ত করব তাহলে তো সমস্যা থাকে না সমস্যাটা জিয়ে রাখার কোনো সুযোগ নাই কিন্তু যারা বলছেন মঙ্গল শোভাযাত্রাটা আমাদের না হিন্দুদের বা ইত্যাদি ইত্যাদি আমার কথা তাদের সঙ্গে বসা যেতে পারে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি কোনটা করব কোনটা করবো বাট উৎসবটা যেটা আপা আগে বললেন যে উৎসব কিন্তু বন্ধ করা যাবে না কোনো অজুহাতে উৎসব বন্ধ করবে না উৎসবকে আরো সুন্দর করে আরো গুছিয়ে যদি আমরা করতে পারে আজকে দেখেন উৎসবের অর্থনীতি অনেক বড় অর্থনীতি কিন্তু আজকে বাংলাদেশে আজকে যে আমাদের উন্নয়নটা আমরা দেখবেন অর্থনীতির মূল চালিকা শক্তি এখন কিন্তু উৎসবের অর্থনীতি বাংলাদেশে আমরা যেভাবে ঈদ করি পৃথিবীর কোন দেশে ভাবে ঈদ করে না আমি সৌদি আরবের নিজে যখন হজ করতে গেলাম আমি দেখি নাই মানে এত আনন্দ করে এত উৎসব করে আমাদের মতো ঈদের কথা কেন হবে ভাই আমার তো মনে হয় যে পহেলা বৈশাখ এটা এখন বড় ঈদ কারণ এদিন মানুষের ঝামেলা থাকে না অন্য কোন ইয়ে থাকে না তখন থাকে না রীতি রেওয়াজ থাকে না মানে আপ্যায়ন যে করতেই হবে এটা মুক্ত বিহঙ্গের মতো শপিং খাওয়া দাওয়া মানে এখন চোখ বন্ধ করে খালি একটা শান্তির দিন যে সে পূর্তি করবে এর থেকে বড় উৎসব তো আসলে খেয়াল রাখতে হবে আমার কারণে যদি আপনার ক্ষতি না হয় আপনার কারণে যদি আমার ক্ষতি না হয় এখন হয় কি অনেক সময় আমরা এমন কিছু ছেলেও দেখি এমন কিছু মেয়েও দেখি একজন ক্ষতি এই আমি এমন আমার আচার আচরণটাকে রাখবো যাতে আমার জন্য অন্য জন্য ক্ষতি না হয় আপনি দেখবেন দেশের বাইরে যদি আপনি ইউরোপকে আমরা কেন সভ্যতার জায়গাটা বলি আমরা জাপানকে কেন আজকে আমরা বলি যে ওরা সভ্য জাতি ওরা দেখবেন সবসময় খেয়াল করে

কিছুদিন পর খেলা রাখতে পারি আনন্দটা আরো অনেক বড় পরিসরে করতে পারবো আমি টাপুর কাছে আসব আপু ভাই বললেন যে আমার যেন ওদের ক্ষতি না হওয়া এই বোধটা এই বোধটা কিন্তু নিজের ভিতর থেকে আসতে হবে কেউ নক করে এসে বারবার বললে ওটা শুদ্ধ না তো এই ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি গ্রুমিং খুব ইম্পর্টেন্ট একটা বাচ্চা তার বাবা মার কাছ থেকে কি শিখে আসছে কি দেখে আসছে তার কথায় কাজে তার চলনে বলনে ইনফ্যাক্ট তার ফেসবুক কমেন্টে পর্যন্ত তার বহিঃপ্রকাশ থাকবে তো সেক্ষেত্রে অনুশাসনটা গুরুত্বপূর্ণ বাবা মার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা ইম্পর্টেন্ট এবং বাবা মাও তাকে কি শেখাচ্ছে কতটুকু সময় দিচ্ছে ইদানিং আমরা দেখছি কি যে শুধু দেখা যাচ্ছে যে শুধু ফিনান্সিয়ালি সলভেন্ট হলে বাচ্চাকে একটা দামি স্কুল পড়াতে পারবো বলে বলে আসলে আমরা বেবি নেওয়া প্ল্যান করছে কিন্তু mentally আমি কতটুকু প্রিপেয়ারড বা আমি আসলে আদোটাকে কতটুকু সময় দিতে পারবো কার কাছে রাখবো এই সব চিন্তা ভাবনা আমরা আসছে না যে বছরেরটা વેकेशन একা ইউরোপ ট্রিপ ওকে আইম ডান উইথ एवरीथिंग সো ইখত্র আসলে আপনি অডিয়েন্সকে কি বলবেন না আমি তো অবশ্যই মনে করি যে পরিবারের শিক্ষাটা সবার আগে জরুরি একটা বাচ্চা বেড়ে উঠবে তার পরিবারের যে সংস্কৃতি যে পরিবারের যে ঐতিহ্য এগুলো দেখে দেখেই তো সে শিখবে আমরা ছোটবেলায় তো অনেক কিছুই পরিবার থেকেই শিখেই বড় হয়েছে। আমাদের সময় তো এত শিক্ষক ছিল না এত কিছু আমরা বাইরে দেখারও সুযোগ ছিল না যেভাবে মা বাবার কাছে দেখেছি তো আর যেটা আপনি বলছিলেন একটু প্লান করে এখন যেটা করে বাবা মা এখন তো পরিবার গুলো একদম ছোট হয়ে এসছে একটা বাচ্চা অনেক বেশি মা হন এই জন্য সবকিছু সবকিছু আমরা সবসময় ঠিক করতে পারি না তবে যেটুকু আমরা করতে পারি যেটুক সময় হ্যাঁ সচেতন হতে পারি যেটুক সময় ওই বাচ্চাটার সাথে আমরা থাকবো সেটুক যেন আমরা একদম কোয়ালিটি টাইম দিতে পারি এবং আমাদের নিজেদের জীবনধারায় আগে আমরা নিজেরা তো ভালো হব নিজে ভালো হওয়ার চেয়ে তো আর ভালো কিছু নেই আমি যদি নিজে ভালো না হই আরেকজনকে তো আমি ভালো পথ দেখাতেও পারবো না বলতেও পারবো না এবং আপনি যখন নিজে ভালো হবেন আপনার জীবনের রুটিন আপনার চলাফেরা আপনার কাজ কথা আপনার বন্ধু সবাই কিন্তু ওই পরিবেশটার মানুষগুলো একই ভালো হবে তো সেটা দেখে বাচ্চা শিখবে তো হয়তো যেটুক সময় আমরা ওই বাচ্চাটাকে দেব বা পরবর্তী জেনারেশনকে দেব আমরা সেটুক সময় আমরা একদম কোয়ালিটি টাইম দেব আমার পরিবারে যে শিক্ষাটা আমি দেব সেভাবেই সে বেড়ে উঠবে যখনই সে একটা খারাপ জায়গায় যাবে তার ভিতরে কিন্তু একটা বোধ কাজ করবে যে আমার মা কখনো আমাকে এটা বলেছিল আমার বাবা কখন এটা বলেছিল বা আমার আবা মা এটা আমার ফ্যামিলির সাথে যায় না আমার পারিবারিক ঐতিহ্যের সাথে যায় না আমার আগের জেনারেশনে কেউ কখন এটা করেনি আর সবচেয়ে ভালো হয় যেটা সন্তানের সাথে যদি বন্ধুর মতো হওয়া যায় সেটির চেয়েও আমার মনে হয় ভালো আর কোনো ওষুধ নেই এই ক্ষেত্রে অন্তত মাদক দ্রব্য নেওয়ার ক্ষেত্রে যখনই বাবা মার একটু মনে হয় যে বাচ্চাটার আচরণ একটু অন্যরকম লাগছে সেটা বোঝাটাও যদিও খুব কঠিন এটা আজকের যুগে আসলে কারণ বাচ্চারা এখন বাবা মার সাথে তো থাকতেও চায় না সারা সারাক্ষণ বন্ধু বান্ধব নেট বাইরে যে আমরা যেমন ছোটবেলায় কিন্তু খুব অল্প বাইরে গেছি সপ্তাহে একদিন বাবা মার সাথে একটু বের হতে পেরেছি আত্মীয়র বাসায় সেটাও কিন্তু গুনে গুনে এখন তো প্রতি সপ্তাহে সবাই বাইরে যাচ্ছে তো একটু সচেতনতা যদি আমরাও হই আমাদের সন্তানদের ব্যাপারে যে একটু পরিবর্তন চোখে পড়ছে দেখি না উৎসটা কি মাঝে মধ্যে তার ফেসবুকে দেখি মেসেজ দেখি কোথায় যাচ্ছে একটু খেয়াল রাখি আমাদেরও তো একটা সন্তান আনার আগেও চিন্তা করা উচিত তাকে আমরা কতটা সময় দিতে পারি খেয়াল রাখতে পারি না আমাদের ব্যস্ততার কারণে

এখন তো সেই বিষয়টা সঙ্গে আমার আমার মার একটা গল্প আছে আমার সাথে আমার গল্পটা জড়িত আমি ছোট করে এক লাইনে বলতে চাই আমি খুব খাওয়া নিয়ে জ্বালাতাম তো মা পর একদিন রাতে আমাকে খেতে দেয়নি সকাল ওঠে আমি নাকি মাকে বলছি দেখবেন স্কুল থেকে নিয়ে যাচ্ছে অর্থাৎ এমন কোনো যদি ইয়ে পাওয়া যেত কি বলে ক্যাপসুল ট্যাপসুল যেগুলো খাওয়ালে পরে সে ফার্স্ট হবে মা সেটাই করতেন এইটা কিন্তু উন্মাদনা এটা দরকার নাই কিন্তু আপনি দেখবেন বাচ্চাটাকে সুস্থ সুন্দর সাবলভাবে বেড়ে উঠছে কিনা পৃথিবীতে যত জ্ঞানী গুণী মানুষ এসছে কেউ কিন্তু পুঁথিগত বিদ্যা নিয়ে এসে এত বিরাট গুণী মানুষ হয় নাই আমরা রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজনাথ থেকে শুরু করে দেখবেন যে ওরা কিন্তু সাধারণ পরিবার থেকে উঠে আসা সাধারণ লেখাপড়া থেকে উঠে আসা আমার যদি এখন দেখেন না কি হচ্ছে প্রতিদিন শিক্ষকদের বিরুদ্ধে হাজার অভিযোগ পত্রিকা দেখছি আমরা কেন কারণ ওই সাক্ষী শিক্ষকের পিছনে নিয়ে যাচ্ছে ওই শিক্ষক তাকে শিক্ষা দিবে ওই শিক্ষক তাকে কি শিক্ষা দিচ্ছে এইটা কিন্তু একটা ব্রেক হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে যখন সত্যিকারের ভালো মানুষ করার একটা কারখানা তৈরি করতে পারবো আমরা এই দেশ সমাজ মিলিয়ে তখনই সেখানে একটা সুস্থ দেশ জন্ম সম্ভব এই ছোট্ট বিরতি নিচ্ছি ফিরছি খুব তাড়াতাড়ি ওয়েলকাম ব্যাক টু জানতে চাই আজকে আমরা কথা বলছিলাম আপনারা জানেন যে সেলিব্রেশন বা উৎসব নিয়ে উৎসব জাতি আমরা এবং উৎসব করতে আমরা ভালোবাসি পছন্দ করতে এবং এটা আমরা এনকারেজও করছে কিন্তু সেটার যেন বাদটা বা লিমিটটা আমরা ক্রস না করে সেটা যেন কোনো অসুস্থ প্রতিযোগিতায় না গড়ায় সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যামিলি ভ্যালুজের কথাটা যে বললাম যে আমার নয়টা ফ্রেন্ড যখন আসলে সময় স্মোক করছে তখন আমি স্মোক করছি না ওটাই মনে হচ্ছে যে আমি হচ্ছে হয়তো বা আউট অফ দ্য লিগ চলে যাচ্ছে আমি ভালোটা টিকিয়ে রাখাটাই এখন কঠিন হয়ে যাচ্ছে দুনিয়ার বুকে এখন কিন্তু আমাদের আশেপাশে প্রত্যেকটা সিচুয়েশন তাই বলে যে খুব সাকসেসফুল বা অনেক পয়সালা মানুষগুলো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে পড়াশোনা কম বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার যেখানে যাওয়ার কথা না সেখানেই যাচ্ছে আর সত্যিকারের ভালো মানুষ যারা অনেক নীতিবান যারা অনেক কিছু জানেন তারা হয়তো পিছিয়ে আছেন

প্রথম শিক্ষা কিন্তু পরিবার থেকে আসতে হবে আপনার পরিবার থেকে যদি না আসে আপনি ওই যে বললাম না সারাদিন হয় আপনি টাকার পিছিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর না আপনি অন্য সাংস্কৃতিক সামাজিক কর্মকন্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনার সন্তান কি করছে আপনার সেই সময় দেওয়ার সুযোগ নেই চোখের দিকে তাকালে বুঝতে হবে যে আপনার সন্তান এখন কি করে এসছে এবং এটা কিন্তু না সারাদিন আপনার সন্তানের প্রতি মনে করেন যে সে আমার সন্তান সে কোথায় যাচ্ছে কি করছে এই জিনিসগুলো আপনি খেয়াল রাখেন আপনি চোখ দেখলে বোঝা উচিত একজন মায়ের একজন বাবার হ্যাঁ প্রশ্ন হচ্ছে আমি যে কথাটা বললাম যে আধুনিকতা আসছে আধুনিকতা আমাদের ক্ষতি করছে না তা না একটা সময় মানুষ গাঁজা নিত গাঁজা নিলে গাঁজার এরকম হাতের মধ্যে ইয়ে করতে হইতো এটা একটা প্রসেস ছিল না ওই সিগারেট খুলে ওটার মধ্যে এই সময়টুকু মানুষ দেখতো যে না আমার বাচ্চা এটা মানে তখন তার জন্য সমস্যা ছিল এখন ইয়াবা একটা বড়ি এটা চট নিয়ে নিচ্ছে মানে সে বোঝাও যাচ্ছে না এই যে আধুনিকতা এই জায়গাগুলো আমাদের প্রবলেম হচ্ছে না তা না একেবারে সব জায়গায় যে বাবা মায়ের দোষ ব্যাপারটা ওরকম না শুধু একটা জিনিস বুঝতে দিতে হবে যে এটা খাওয়া মানে হচ্ছে যে তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ মানুষ কিন্তু কেউ মরতে চায় না এইটা যদি আপনাকে বোঝানো যায় যে এইটা নেওয়া মানে তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ তাহলে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু ফিরে আসবে ওই কাজটি করবে না প্রবলেমটা আমাদের একটা জায়গা হচ্ছে কি আমাদের যে পাঠ্য বই পাঠ্য বইগুলো

পাঠ্য বইয়ে কি হচ্ছে সে রাস্তা ধমাধম পার হচ্ছে গাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে দোষ কারণটা কারো হচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যে ক্ষতিগ্রস্ত হলেন উনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন আমি তাকে একবারও বলছি না একজন লোক কি আচরণ করবে পুলিশ পুলিশ আমার আমি আমি না। যে বিপদে সবার আগে এগিয়ে আসবে এটা কিন্তু আমার কোথাও শিক্ষা দেওয়া হয় না আমি শিক্ষা জানি কি বিপদে পড়লে পুলিশ থেকে দূরে যেতে হবে এই যে আমাদের বাস্তবতা আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি আমরা আপনি অন্য অন্য দেশে গিয়ে দেখেন অন্যদের শিক্ষা ব্যবস্থা আমি দেখেছি ইউরোপ আমেরিকাতে ওরা যখন স্কুলে যায় সকাল সাতটায় স্কুলে যায় বাসায় ফিরে এসে ওদের ঘরে কোনো বই খাতা লেখাপড়া লেখাপড়া তারপরে এই যে রুটিনটা আমরা সেটা করতে পারছি না আমরা ওই হয় তাকে সারাদিন পড়ার মধ্যে রাখছি অথবা সারাদিন তাকে ছেড়ে রাখছি এই বিষয়গুলো কিন্তু আসলে সিস্টেমটা আপনি ডেভেলপ করে দেবেন সিস্টেমটা ডেভেলপ করে দিলে দেবেন আপনি দেখেন এই যে আপনারা দেশের বাইরে যখন আপনি যাবেন ইচ্ছা করলে রাস্তা নামতে পারবেন না প্রত্যেকটা ফুটপাতের উপরে রেলিং দেওয়া আছে আপনি ইচ্ছা করলে যে রেলিং পার হয়ে আপনি রাস্তা নেমে আসবেন সেই ব্যবস্থা কিন্তু নাই আমার দেশে একটা ফুটপাতের রেলিং আছে বলেন দোষ কার দোষ হচ্ছে হয় ড্রাইভার অথবা যিনি রাস্তা পার হলেন আপনি সিস্টেম তৈরি করবেন না আমাকে সিস্টেমের মধ্যে থাকতে বলবেন তা তো হয় না পরিবারটা সিস্টেম তৈরি করতে হবে যে সকালবেলা অন্তত সবাই মিলে একত্রে নাস্তা করবে করব রাতের বেলা দুপুরবেলা অনেকে কাজে থাকি যারা আপনারা যারা বিভিন্ন পেশায় সম্পৃক্ত এবং ভালো পেশায় সম্পৃক্ত ওনাদের দুপুর হয়তো কিন্তু রাতে আবার একসঙ্গে বসে খাবো আমি দেখি আমার বাচ্চা কখন আসে এক ঘন্টা দুই ঘন্টা लेट হয় ওই যে বসলাম তাতে কিন্তু সারা দিনে একটা আদানপ্রদান খাবারের আদানপ্রদান করলাম সারা দিন ডিনার এবং শুক্রবারে আমরা যেটা করি আমরা সিনেমা দেখি একদম রুটিন করে প্রতি শুক্রবারে বাইরে খাই একসাথে সারাদিনই বলা যায় বাচ্চাকে নিয়ে আমরা ওই দিনটা আমাদের চলে যায় দুপুর থেকেই শুরু হয় প্রথমে শপিং তারপরে যাই একটু সিনেমা একটা একদম রুটিন হয়ে গেছে প্রতিদিন হ্যাঁ ওখানে গিয়ে সিনেপ্লেক্সে আমরা আমার মেয়ে আমার হাজবেন্ড ওরা हेमলেট দেখে এসেছে নাটক দেখতেও গেল মানে এরকম আমরা বাই রোটেশনে যেদিন আমি যেতে না পারি ও কোনোদিন পার্কে নিয়ে গেল ওর বন্ধুদের আমাদের বাসায় এনে দাওয়াত করে খাওানো ওদের বন্ধুদের বাড়ি যাওয়া আসলে খুব ইম্পর্টেন্ট যে আমার বাচ্চা কাদের সাথে মিশছে তাদের ফ্যামিলি ভ্যালুস কী তারা কেমন চিন্তা করে কারণ আমরাও যখন ছোট ছিলাম আমাদের কিন্তু বা আমার কথা থেকে একটা বন্ধুর পরামর্শটা খুব মধুর বা শ্বশুর সাধু মনে হতো ওই ঠিক বলছে কারণ আমার মন বুঝছে পরে যে বুঝলে এটা আসলে খুব অনেক কথা বলতে চাই আগে যেটা হতো আপনি মানে আমাদের বন্ধু বান্ধব আমরা যখন স্টুডেন্ট ছিলাম বন্ধুদের নিয়ে বাসায় যেতাম বাসায় মা কিছু না কিছু রান্না করে অথবা মেখে রেখে খাওয়া

আপনার বাচ্চাকে উৎসবে আপনি যোগ দেওয়ানোর জন্য কোনো একটা সংগঠন থেকে একটা অনুষ্ঠান হলো ধরেন পয়লা বৈশাখকেই ধরলাম अपना যেটা হয় অনেকে রেজনা চৌধুরী বনার যে প্রোগ্রামটা হয় কত শতজন অংশ নেয় সেরকম একটা সংগঠনও যদি আমরা আমাদের সন্তানদের সম্পৃক্ত করি একটা উৎসবকে কেন্দ্র করে তারও একটা প্রস্তুতি থাকে সে কিন্তু ওই অ্যালকোহল থেকে দূরেই থাকবে কারণ তার মাথার ভিতরে থাকবে আমরা গান ভালো করব পারফর্মেন্সকে সুন্দর করব আবৃত্তি করব নাচ করব এই জন্য আমি মনে করি মানে বাবা মার এই শিক্ষাগুলো দেওয়ার পাশাপাশিও বাচ্চাগুলো এক্সট্রা যে কারিকুলাম এগুলোর দিকেও একটু সম্পৃক্ত করা উচিত কারণ আমি আমার নিজের জীবন দেখেছি আমি অন্য কোন দিকে তাকানোর কোন দিকে কোন দিনই সময় পাইনি ছোট থেকে আমি একটার পর একটা কিছু শিখেই যাচ্ছি কখনো আর্ট শিখছি কখনো গান শিখছি কখনো নাচ শিখছি আর এখনো তো শিখেই যাচ্ছি প্রতিদিনই প্রতিনিয়ত তো এই শেখা শেখির ব্যাপারটা শুধু বাবা মার না যদি আমরা কোনো ইনস্টিটিউশনেও তাদেরকে দেই তাহলে হবে কি ওখান থেকেও তারা অনেক কিছু শিখে আসে যখন আর অন্য কোন দিকে যাবার কোনো সুযোগ থাকে না তার মাথার ভিতর কিন্তু একটা সৃষ্টিশীল কাজ সব সময় থাকে আপনাকে এই প্রসঙ্গে ছোট একটা আমি কবিতার লাইন বলি বিউটিফুল লেডি অ্যান্ড বোটম্যান একটা কবিতা আছে তো মেয়েটা মাঝিকে বলছে যে আমি খুব সুন্দরী আমার নীল চোখ আমার লাল চুল আমাকে পার করে দাও তো মাঝি বলছে তুমি যতই সুন্দর হও নীল চোখ আমার পয়সা দরকার আমি পয়সা ছাড়া কিছুই বুঝি না তখন মেয়েটা মনে মনে চিন্তা করছে এত আবেগ বিবর্জিত মানুষ হয়ে যাচ্ছে কি করে আমরা কোন যুগে এসে দাঁড়ালাম যে আবেগ বলে কিছু নেই সংস্কৃতি বলে কিছু নেই সৌন্দর্যের প্রতি মোহ নেই তো আমি সে এই জন্য এটা বললাম যে আমাদের ভিতরে সৌন্দর্য বোধটা জাগিয়ে তুলতে হবে যখনই আমরা এগুলোর সাথে জড়িত হব আমাদের ভিতরে কিন্তু একটা সৌন্দর্য বোধ আসবে আমরা নিজেকে সাজাবো সুন্দর করব অন্যের চোখে সুন্দর হয়ে উঠবো যখন মঞ্চে পারফর্ম করব আমি চিন্তা করব আমার বেস্টটা দিতে অডিয়েন্সও তাই চিন্তা করবে সেটাই বললাম তো উৎসবকে বাদ দেওয়া যাবে না আমরা সবকিছু মিলেই মিলেমিশে থেকেই উৎসব করব আর এই মুহূর্তে একটা ব্রেক নিতে হচ্ছে আমি ফিরছি খুব তাড়াতাড়ি ইউ আর ওয়াচিং ফার্মাসিস্ট জানতে চাইবে মাহসাবান বিনতি আমি কথা বলছি উৎসব নেই এই মুহূর্তে একটা ছোট ব্রেক নিচ্ছি ফিরছি তাড়াতাড়ি একটা কথা আছে যে অলস মস্তিষ্ক শয়তানের বাস একটু আগে আমরা এই প্রসঙ্গেই কথা বলছিলাম যে নিজেকে ব্যস্ত রাখাটা খুব জরুরি নিজেকে সৃষ্টিশীল কাজের সাথে সংযুক্ত করা জরুরি নিজেকে চেনা নিজেকে সময় দেওয়াটা খুব জরুরি এই আজকে আমরা কথা বলছি সেলিব্রেশনস নিয়ে সবাইকে আবারও ওয়েলকাম করছি আপুর কাছে একটু আসবো আর সৃষ্টিশীল কাজের প্রসঙ্গ যখন আসলো তো সেখানকার কথা ধরেই বলতে হয় যে একজন বাচ্চারা না যতটা সচেতন হবেন তার থেকে বাবা মার সচেতনতা অনেক অনেক বেশি জরুরি কারণ তারা আমাদের লাইফের একজন গাইড একজন ফিলোসফার তারা আমাদের সব এবং বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠাটা বললেন খুব ইম্পর্টেন্ট তো আমি যদি উৎসবে এখানে আসি যে অনেক মা বাবা আছেন যে তারাই উৎসব পছন্দ করছেন না তারাই ঘর কোনো হয়ে বসে আছেন তখন বাচ্চার কি বেস্ট ফ্রেন্ড হবে তার উল্টা ভয়ে ভয়ে হয়তো বা বৈশাখের শাড়িটা রেডি করছে বা কম দেখাচ্ছে এটা কানের দুল কিনেছে এই যে আমাদের বাবা মার সাথে একটা গ্যাপ রয়ে যাচ্ছে এই গ্যাপ কিন্তু শুধু উৎসবে না নিজের জীবনের প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা স্টারে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপরেই আসে এ প্রসঙ্গে আপনি কি বলবেন বাবা মাদেরকে অবশ্যই বাবা মাকে একটু বাচ্চাদের সাইকোলজি তো বুঝতে হবে যে আমার মতোই তো আমার বাচ্চা হবে না সেটা একটা একদম আলাদা মানুষ আমি আমার সবকিছু যদি তারপরে চাপিয়ে দিই সেটা একদম আমি মনে করব একদমই উচিত না আপনি যে প্রসঙ্গে বললেন যে ওর হয়তো খুব বৈশাখী প্রোগ্রামে যেতে আমার লাগছে না আমার ক্ষেত্রে আবার উল্টাটা হয় আমার বাচ্চাকে ফোর্স করি কেন যাবে না কেন যাবে না তুমি এই একটা সুযোগ এতজন মানুষের সাথে দেখা হয় যাদের সাথে আমার এক বছরেও দেখা হয় তো সেটাও বাবা মাকে একটু বুঝতে হবে যে সবসময় তো নিজের কে নিয়ে আমরা বাঁচি না আমরা তো সবাইকে নিয়ে বাঁচি আমার একটু আমার ভালো লাগাটা যদি আমি ওর সাথে শেয়ার করি তার ভালো লাগাটাকে যদি আমি আমার জীবনে নেই তাহলে কিন্তু দুজনেরই আমাদের বোঝা সুন্দর হলো তো আমার মনে হয় আসলে এটা সত্যি কথা বাচ্চা যখন মা যেতে চাচ্ছে না বাবা যেতে চায় সে তো চাইবি তার বন্ধুদের সাথে সময় স্পেন্ড করতে তখন তো তার অনেকগুলো পথ খুলে গেল অন্য দিকে যাবার বাবা মা সময় দিচ্ছে না আমরা প্রায় ক্ষেত্রে এটাকে নিজের থেকে অনুযোগ থেকে প্রতিটা বাচ্চার তো অভিমান থেকে এগুলো হয় আমি প্রায় এই অভিযোগটা শুনি আমি এক সময় স্কুলে জব করতাম এটা বাচ্চারা আমাদের কানে কানে এসে বলতো না বলেছে আজকে এটা করবে না ওর সাথে মিশবে না এত বেশি প্রেসার একটা বাচ্চা কতটুকু নিতে পারে আমরা বড়রাই তো অনেক নিতে পারি না তো আমার যেটা পছন্দ হচ্ছে না কিন্তু ওর হচ্ছে একটু তার জন্য না করি না এটা একটা আদান সুন্দর লাগে ভালো লাগে প্রসঙ্গে ছোট একটা কথা বলবো আমি যে আহ হেমলেট একবার শেক্সপিয়ার বিখ্যাত ক্যারেক্টার সে তা বলছিল যে তুমি সবার আগে সেই শিক্ষাটাই তুমি দেবে অন্যকে যেটা তার ভালো লাগে

গোলটা অনেক বড় থাকে এবং অনেক কষ্ট করে এন্টারপ্রেনারশিপের মাধ্যমে আসলে এখানে আসতে হয় পথটা কখনই সহজ নয় তো সেক্ষেত্রে দেখা যায় আমি রেস্টুরেন্ট বিজনেসের কথা বলছি কিংবা হোটেল বিজনেসের কথা বলছি কিংবা অন্য যে কোনো ধরনের বিজনেস আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা অসৎ পথ অবলম্বন করে যাচ্ছে সেটাও যদি বাদ দিই যে সোসাইটির কথা চিন্তা করছে না সাপোজ আমি একটা রেস্টুরেন্ট দিচ্ছি আমি ওখানে ওপেন অ্যালকোহল রাখছি হ্যাঁ যে জাস্ট টু হ্যাভ এ ভেরি গুড বিজনেস

সংস্কৃতি না সীসা আমার খাবারের বিষয় না কিন্তু এবং এটা কোনো পারমিশনও নাই কিন্তু এখন যেহেতু কেউ কিছু বলছে না মানুষও খেতে আসছে আমারও দুই পাশে ইনকাম হচ্ছে আমি করে যাচ্ছি কিন্তু তাইলে এটা রাষ্ট্র ব্যবস্থা থাকবে কেন তাইলে সেখানে আইন শৃঙ্খলা রাখ থাকবে কেন আমার চিন্তা আবারও ভালো বলতে পারবেন আমাকে আইন দিয়ে কিন্তু শাসন করতে মানুষের মধ্যে এক ধরনের প্রবণতা আছে কিন্তু মানুষের আছে আপনি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা আছে পশু পাখির জন্য কোন আইন আছে পশু পাখির জন্য কোন রাষ্ট্র ব্যবস্থা আছে ওরা ওদের মতো ঘুরে বেড়ে খাবে খাবে ওদের ওদের মতো চলবে কিন্তু মানুষের জন্য আইন আছে মানুষের জন্য রাষ্ট্র আছে অর্থাৎ মানুষকে কিন্তু

যে জাতি করছে। কোটি মানুষ নিঃশেষ করে দিচ্ছে তার কিছু কিন্তু হচ্ছে না অর্থে আপনি সেই জায়গাটা দেখা দরকার যে কোনো ক্রমে এই ইয়াবা ব্যবসায়ীদেরকে ইয়াবা ব্যবসা করতে দেওয়া যাবে না প্রধানমন্ত্রী বলার পরেও আমরা মনে করছি এখনো কিছু আছে যে একদিনে আমরা জঙ্গিবাদ নিধন করতে পেরেছি কিন্তু বাংলাদেশ এত অল্প জায়গায় এই ষোলো সত্তর কোটি মানুষ সেখান থেকে আমরা জঙ্গিবাদ নিধন করতে পারলাম আমরা মাদক মাদক কিন্তু ইচ্ছা করলে

মুদ্রা যেমন এপিট ওপিট আছে জীবনের সব কিছুরে কিন্তু কম বেশি তেমনটাই আমি শুরুতেই বলেছি আই লাভ সেলিব্রেটিং লাইফ আই লাভ অ্যাটেন্ডিং এনি অফ দ্য অকেশনস তা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য লেটস নট ক্রস দ্য লিমিট কে সচেতন করার জন্য আজকে এখানে আমাদের বসা সবাই একসাথে ভালো থাকি কোনো খারাপ কিছু বা ভয়ঙ্কর কিছু যাতে আমাদের স্পর্শ করতে না পারে সেই আমাদের চেষ্টা থাকুক কিপ ইউর ফেস টু দ্য সানশাইন দিস ইজ ম্যাজ মেন্টি সাইনিং আউট ফর টু